তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে, কারণ কথা আছে অপেক্ষার ফল বৃষ্টি হয়। অফিসিয়াল ফল হিসেবে অনেকটা আমাদের মিষ্টি নায়িকার মতো। আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে যে অধিকাংশ নারীরা প্রেমিক হিসেবে বা সঙ্গী হিসেবে সাংবাদিকদেরকেই পছন্দ করে। তুমি কি কোনোদিন কোনো সাংবাদিককে পছন্দ করেছো? আসলে আমার যেহেতু নিজেরই সাংবাদিকতার সাথে সম্পৃক্ততা ছিল, সেজন্য কেউ ভয় কাছেই আসেনি। কিন্তু কখনো জানতে ইচ্ছে করেনি যে এই প্রশ্নের উত্তরটা কি? কেন মানুষ সাংবাদিকদেরকে সঙ্গী করতে চায়? কারণটা হচ্ছে কি, স্মার্ট সাংবাদিকরা ভীষণ স্মার্ট হয়, তারা তড়িৎ কর্মা হয়, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সাথে সাহস হয়, ভীষণ সাহসী হয় এবং মানুষকে একটা সাহসী বা দুঃসাহসিক আপনি আছে, মানুষের সাহসিক আপনি আমরা পছন্দ করি। অবশ্য একদিকে যেমন স্মার্টনেস সাহস, যেমন সাংবাদিকতাকে মহিমান্বিত গরু পূজন করে, তেমনি কিন্তু সেই সাথে আছে জীবন সংগ্রাম আর দারিদ্র সঙ্গে মৃত্যু দিকে। আমি নারীরাকে বাইরের সাথে যেসব গণমাধ্যম কর্মীরা মহাপুরুষের কাজ করেন, তাদের জীবন কিন্তু প্রচণ্ড সংগ্রাম, নানা সংগ্রাম নানা অসংখ্যার খাতের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। আর বসুন্ধরা কর্তৃপক্ষ, আমাদের সবার প্রিয় এই বসুন্ধরা কর্তৃপক্ষ, সেসব গুণী সাংবাদিকদের মধ্য থেকে 64 জেলার 64 জনকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে যেমন আছে 21 পদকপ্রাপ্ত সাংবাদিক ব্যক্তিত্ব, আছেন মহান মুক্তিযুদ্ধ সংগ্রাম সমাজে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা। চলুন এবারে তাদের নিয়ে তৈরি একটি অডিও ভিডিও দেখা যাক। দেশের গণমাধ্যমের প্রসারে যেই গতি, শুধু নগরকেন্দ্রিক সাংবাদিকদের অবদানই নয়, মুদ্রার এপিঠ ও পিঠের মতো এতে সমান অবদান রয়েছে মফস্বল সাংবাদিকদের। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশের নানা কোণ থেকে তাজা খবর সঠিক সময়ে হাতে এসে পৌঁছেছে কেবল এই দৃষ্টিসীমার বাহিরে থাকা মফস্বল সাংবাদিকদের অবদানে। জীবনের ঝুঁকি নিয়ে নির্ভীক ও সৎ সাংবাদিকতার পথের অভিযাত্রী নজরুল ইসলাম বাগানি কাজ করছেন ইংরেজি দৈনিক দ্য নিউ ন্যাশনের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে জঙ্গিদের বোমা হামলার শিকার পর্যন্ত হয়েছিলেন, কিন্তু দমে যান নাই। ৭১ বছর বয়সী এই জীবন্ত কিংবদন্তি এখনও সাংবাদিকতাকে ধারণ করেন, অপসাংবাদিকতাকে ঘৃণা করেন মনে অন্তঃস্থল থেকে। পাহাড় সম কষ্টকে তুচ্ছ করে কাজ করে যেতে হয় মফস্বল সাংবাদিকদের। রোদ বৃষ্টি ঝড় দুর্যোগের পথগুলোকে মসৃণ করে তারা সংবাদ পাঠান। যেমন রয়েছে জীবনের সংখ্যা, তেমনি থেকে যায় সংসারের টানাপোড়েন। তাদেরই একজন নিবারণ রায়। 5 দশকের সাংবাদিকতার পেশা জীবনে 48 বছর ধরে কাজ করছেন দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে। লেখন শক্তির গুণে তিনি অবহেলিত গ্রামীণ সংবাদকে পরিণত করেছেন জাতীয় সংবাদে। আমাদের প্রতি এই সাংবাদিকদের দেওয়ার ঘোষণা করছে, সেই জন্য তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকাশ করছি এবং তাদের এই ঘোষণাদের প্রতি বছর সাংবাদিকদের কল্যাণে থাকে এবং প্রতি বছর যেন তারা এটা চালিয়ে যায়, তার জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাই। এই নিবারণ রায় কিংবা নজরুল ইসলাম আদামি, সারা দেশে এমন 64 জন ধনী সাংবাদিকদের আজ কৃতজ্ঞতা জানাচ্ছে বসুন্ধরা গ্রুপ। যাদের কেউ টলাতে পারেনি, হটাতেও পারেনি, তারা নিজেরাই মফস্বল সাংবাদিকতার এক একটি মহিরূপ হয়ে উঠেছেন। তাদের সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত।
প্রতিজন সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করার আগে আমরা প্রেস কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিরকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য স্টেজে আমন্ত্রণ জানাব। বিচারপতি নিজামুল হক নাসির, প্রেস কাউন্সিল।